ওটা লাগে ধনী মানুষ দেখালা মানুষ এখন দাঁড় দেয় না আর এই দাঁড় না দেবার কারণে আমার বাই হল বুজুর্গ হল রহমত আর বরক উঠে গেছে গাও তনে মহল্লা তনে সমাজ তনে দাঁড় দার না দেবার কারণে নিলে দে না উল্টা গরম দে কারণে দাঁড়া লাইনতে টেকা লাইনতে দাঁড় দেবা বন্ধ কর সয়নার ও সুযোগ লইয়া ফেটা লাইন যেতা ফেটা লাইন ও তাই দেবা আরম্ভ করছো করছো নি না ফেটা লাইন দেকলা দার দেবা নাই আমার বাই কল টেকা লাইন দে দার দেবা নাই দে না দার দিলে হে গরাইয়া দিত ছাই না এখন সুদক ভয়য়া ফেটা লাইন দে কইলাপালা হইছে দারর দরকার নাই এখন সুদ এখন আমার বাই কল সুদ দেবা আরম্ভ হইছে রে অত তো শুরু হইল সুদর কারবার অত তো শুরু হইল কুশোর কারবার আজকে যদি দার দেওয়া চলতো ঠিক মতে দিত ঠিক মতে ঘুরাই দিত তাহলে সুদ আর ঘুষ দুনিয়ার জমিনও চলতে চলতে ভালো না হয় কারণ আমার বাই হল আমার বুজুর্গ হল আমার নজবান হল সুদ অত বড় গুণা অত বড় গুণা অত বড় গুণা আমার বাই কইতেও ডর করে মুখ নিজে কইতেও লজ্জা লাগে যেমন নিজের মাল লগে ছয় খান গুণা এক টাকায় দশ টাকা সুদ লোনা সুদর লেনদেনা যে মানুষ সুদর সুপারিশ করেনা সুদর কাগজ লেখি দেওয়ালা যে মানুষ এক সমান গুণা যেমন তার মাল লগে ছয়ত্রিশ বার সিনা করছে খো নাউজুবিল্লা সবে তখন আউজুবিল্লা অত বড় গুণা আমার বাই মানুষ মানুষকে লিপ্ত হয়েছে দাঁড় বন্ধ আর কারণে কথা লাগে আফসুস লাগে দুঃখ লাগে ও ভাই নবীজি মেয়েরা জমিন এক মানুষের ফেটর ভিত ফেত ফেট বড় দেখা যায় ফেটর ভিত নে খালি সাপ বাহির খালি সাপ আল্লাহর রসুল জিগাই লাভাই জিবরিল ইকুর ফেটে তো নেহত বড় বড় সাপ খেনে বাহির হজরত জিবরিল আমি নেয়া রসুল আল্লাহ একে দুনিয়ার জমিন মানুষের রক্ত চুষিয়া খাইতো এক হাজার দিলে আয় ইয়া রসুল আল্লাহ মাস ফুললে একশো টাকা লগে লাগত লাগতো একে মানুষের গরিবর রক্ত চুষিয়া খাইত যার কারণে এই গুড়ি আজাবর ফেটাতনের সাপ গুলা রক্ত নদীর মধ্যে হাত আমার বাই হল আমার বুজুর্গ হল বিভিন্ন ধরনের আজা হেমস্ত গলা আমার বাই হল আমার বুজুর্গ হল ও কারণে আমি কইতাম সাই নজান বন্ধু হল মা বই নহল আমার বাপ বাই হল দুনিয়ার জমিন সুদতনে বাস গুডতনে বাস কুশতনে বাস কারণ এটা ওলা বড় গুণা অত বড় পাপ আমার বাই হল আমার বুজুর্গ গহল সুদ কুর মদ কুর জিনা মানুষ যারা এরা কোন মজলিস থাকলে আল্লাহ তার দোয়াও কবল করে না আপনার তো সারা যেন ও ভারতের ঘটনা আমার বাই অকল এটা তোর খুব আগর ঘটনা আজকে কয় এক বছর আগর ঘটনা ইতিহাসও আছে বেটার সুদ খাইতে খাইতে ফেট বড় আমার ভাই জিন্দা রয়েছে মানুষ জিন্দা রইছে মারা গেছে না আল্লাহ ফেটের ভিতরে সাপ হারাই দিছে বড় কাল্লাং সাপ আমার বা ভারতের মাদ্রাজর হসপিটালে গেল এর ভরে গেল কিটা হয় নার হো লন্ডনও এর ভরে আমেরিকা কত যে ঘুরলো আল্লাহর বন্ধার গোরার পরে কোনো ডাক্তরের সঙ্গে না যে গেছে ডাক্তরে ফরিকা নিরিকা করি কয় এই সাপ এটা বাহির করা যাইত নাই আমার বাই হল আমার বুজুর্গ হল আমার নজান হল মানুষটার নাম মনে হইলে কইয়ার নামটা আমার মনে হইব হঠাৎ করিয়া এই মানুষটার সাপ আমার বাই কোনো ডাক্তর হলে আর কাটিয়া আর ফের টাকা ফের তোরে কাটিয়া সাপ বার করতে পারছ না আমার বাই হল আমার বুজুর্গ হল সত্য ঘটনা সাপ পেটো লইয়া দুনিয়ার জমিন ছাড় আমার বাই হল আমার বুজুর্গ হল ওখন ওখান গিয়া। এই দার আর খরচ বন্ধুর কারণে আমার বাই হল আর বুজুর্গ হল সুদর বাজারটা স্থায়ী গরম হয়েছে নতবা সুদর বাজার তো গরম হইতো না যে যাই মাতো আসলাম ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইল ওমর হে হইল ফাউনিদার আমরা হইলাম দেওয়ানদার যার কারণে ফাউনিদারের সঙ্গে তুমি অত গরম হইলে চলত না নবীজি না করলা না করার পরে আমার ভাই হজরত ওমর তোমার নরমাল হইলা তোমার টান্ডা হইলা ও সময় আমার ভাই হল আমার বুজুর্গ হল এহুদি হয় নবী গো আপনি এখন আমার খাজুর কোন সময় তাই আমি আর সময় দেরি করতাম চাই না আল্লাহ রসুলের ডাক দিয়া কই নমর ভাই আও যাও যাও এই বেটাটার লগ লিয়া যাও আর গিয়া তুমি বাগানোর মধ্যে তনে আলী উসমান সবরে জমাইয়া ডাক দিয়া সাহাবায়ে کرام ওখলে মিলিয়া তুমি তাই বাইতুল মাল তনে 40 মন ফখনা খাজুর বেটারে দিয়া দেও লগে আর 10 কেজি বেশ দিও ও সুবহানাল্লাহ লগে আর কয় কেজি বেশ 10 কেজি বেশ ও আইসুন আল্লাহ নবীর লইয়া আমার বাই হল আমার বুজুর্গ হল হজরত মরে এহুদির হয় চল এহুদি ও এহুদির লই আইসন আবার ঘরে আমার বাই হল আমার বুজুর্গ হল হজরত অমর আজি আল্লাহ তাইলান হো সল্লিশমান খাজুর দে ফল্লাই মা ফরলা সল্লিশমান মাফিয়া বস্তার মধ্যে ভরিয়া আগলাইয়া তুই আর দশ কাজি খাজুর ফাজিল হিসাবে আগলাইয়া ও এহুদিরে হজরত উমর এখন বাইরে ও নেও তোমার চল্লিশ মান খাজুর লোকে দিলাম আরো দশ কেজি হয় কল্লিশ মন আমি পাইতাম ঠিক দশ কেজি খেনে ফাজিল এটা তো আমি নিতাম নাই দশ কেজি ফাজিল খেনে আমি তো সুদ খাই না আমি তো লাভ খাই না এটা তো আমি নিতাম নাই ও সময় হজরত নিয়া রসুল্লাহ এহুদিয়া তো দশ কেজি ফাজুল ফাজিল খাজুর নে না দশ কেজি ফাজিল খে আল্লাহ ফরমাইন উমর এহুদি রে তুমি ওখান জানাই দাও দশ কেজি ফাজিল এটা লাভ না এইটা হল জরিবানা হজরতে উমরে কন্যা বিগ কি জরিবানা আল্লাহর নবী ফরমাইন এহুদি যে সময় আমার পাঞ্জাবি দশল রে ওমর ও সময় তুমি এহুদির বাই শোক যে গরম খসলায় লাল খসলায় এহুদির তাই যে তুমি বাদে বাদ দিয়ে তুমি চাইছলায় মারা নিয়ত খসলায় ও কারণে আমি নবী যে দেখলাম হে ফাউনিদার আমরা দেওয়ানদার ফাউনিদারে ফাউনিদারর ফাউনি বাই যখন দেওয়ানদারে রাগ করে গুসা করে তখন আল্লাহর আর আজিম বেদার হয়ে যায় তুমি যে এহুদির রাগ গুছা করছিল বড় করে চাইছিল যার কারণে এই রাগর আর চক বড় করার জরি বানা হইল আর দশ কেজি ফাজিল খাজুর খসুবা হাল্লা এহুদিয়ে পাইছে পইলে ও অগুণ ও খাজু র দশ কাজি এহুদি অগুণ ভাইছে আতো ইয়া আবার হল আমার বুজুর্গ চিন্তা করে ইয়াল্লা আমি খারে কিতা করি ও লগে লগে এহু দিয়ে ডাক দিয়া হজরত উমর হয় উমর যত সময় আমি নবী বেলকি বাজি করলাম দমকি দমকি দিলাম খাজুর নিবার লাগি চেষ্টা করলাম আমি আসলে তার সারা বুয়া করলাম মিশা করলাম খুদা করলাম আমি ফরীক্ষা করলাম ফরীক্ষা করলামা সুমা খান আল্লাহ বোলে কিতাপ পৰীক্ষা কৰিছ তেওঁ কয় শুন আমি তৌৰাত কিতাপৰ এজন আলিম আমিও কিতাপৰ মধ্য ভাবিছোঁ আখেৰি নবি অল হিবা হলা হইবা ওলা গুণ হইব ওলা ওলা মু কইব ওলা আত হইব ওলা বাসা হইব ওলা ব্যবহার হইব ওলা আখলা কইব সারা আমি কিতাবের মধ্যে ভাইয়া মিলাই লাইছি কোনো অসুবিধা নাই একটা খালি বাকি রয়েছিল যে একদিনও রাস্তার মধ্যে আখেরিনবিজি আইবা খাজুর দিয়ে আমি তাদের সাহায্য কর্ম চল্লিশ মন খাজুর তাই নামারে ওলা দিবা আমি তানে ওলা ফটো তরমু তাই নামে ওলা বুঝাইয়া তুইয়া আবার চল্লিশ মন দিবা আবার দশ কেজি খাজুর দিবা তুমি আমার রাগ করবাই ওটা সারা তরিত থাউরাত কিতাবের মধ্যে আছে আমিও তো সারা পাইছি আউ কথাটা খালি বাকি রয়েছিল ওখানে আজকে প্রমাণ করবার লাগিয়া আজকেই কথাটা প্রমাণ হয়ে গেল কথা লাগি বাইরে উমর আমি আর একটা সেকেন্ড দেরি করি না আর আমি এহুদিও ডাক্তাম চাই না আমি ও কথাটা প্রমাণ করবার লাগে অত সময় বেলকি বাজ্য করলাম ভাই তুমি তাই আমার উপরে নারাজ হইও না আমি তোরাত কিতাবর একজন আলিম যার কারণে আমি আর এক সেকেন্ড দেরি করি না আমি বিশ্বনবীর কলিমা ভরি মুসলমান হয়ে গেলাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই হল আমার বুজুর্গ হল ও এহুদি মুসলমান হইল নবীজির স্বভাব আর চরিত্র আর আখলাক উফরে আমার বাই হল ব্যক্তি করিয়া কথা আমার বাই হল আমার বুজুর্গ হল আমরার আখলাক আর স্বভাব আর চরিত্র বালা হইতো এও বালা হইতো এই বালা হইতে গিয়া আপনি আমি সকলের তলে তলে তোলা তোলা মেহনত করা লাগবো আমরা বাচ্চা তলে আমরা উঠি আবা প্রজন্ম তলে আমরা নজয়ান তলে আমরা মেহনত করা লাগবো যাতে আমরা কেইভাবে দিনদার হয়ে যাই ইমানদার হয়ে যাই কিলা আমরা সহি রাস্তায় চলি যাই এদিন সিরাতল মুস্তাকিম সিধা রাস্তায় চলি যাই আমার বা ওখান্ত নিয়তার কেন্দ্র করি আল্লাহ আমরা চালাইতো আল্লাহর কাছে আমরা সবে করি হোক আল্লাহ আমিন এখন আপনার সামনে আর লম্বা চৌড়া নামাতিয়া আমি সরাসরি একটা মাত মাতি এখন তো আটটা প্রায় নয়টা বাজবি যার কী কথা লাগে আমার বাই সবে দোয়ার মধ্যে সরি করিয়া তাই একজন বাই উঠিও না দুয়ার মধ্যে যদি সরি করতে নাই কবাল ফুলা আমার বাই এখন যদি ওজোর আছে একটু বেলেগ জিনিস কিন্তু বিনা ওজোরে একজন বাই আপনার লড়া ছড়া করিও না আমি তোলা মাত একটা আপনার সামনে মাতি ওয়াদার অনেক লম্বা ওয়াজ করা যাই অনেক কথা কোয়া যায় আসলে ওয়াজ করতে সুগারলা মানুষ জানো দৌড়েছে ডেইলি তো ওয়াজ হাইল দিতাম হলদিয়াটি আমার বাই হলেও উদমারি এখন শান্তিখানো নৌকুটি এখন আমার বাই হল আমার বুজুর্গ হল আমি আপনারা একটা জিনিস কই চাই যদি আপনারা খেয়াল করেন ইনশাল্লাহালা ফাইদা হইব আর খেয়াল না করলে আমার বাই এখন উস্কান হইব অবাই আল্লাহর কাছে আমরা খান দিতাম কাকতি মিনতির সাথে আর নবীদের তরিকায় চলতাম কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে আমার বাই হল আমার বুজুর্গ হল আমরা ইমান বরবাদ করবার লাগি নষ্ট করবার লাগি ধ্বংস করবার লাগিয়া কিছু এহুতি দলাল হল নাস্তিক হল বেইমান ফাজিল হল দু জমি আবির্ভাব গড়ছে যেগুন্তর কারণে আমার বাই হল ইসলাম সমাজ এখন বর্তমানে বরবাদ আর ডংসর ফোটে ঠেলিয়া যাই গেজার আর একুণতরে আমরা মার্কা মারি মারি চিনা লাগবো জানা লাগবো আমি কালকুড়ে কোহা যোগছি আই যোগ হইয়ার আমার মিডিয়া বন্ধুকাল তারা জানন। আমার ইউটিউবও ঠুকাইলেও হইবা কিন্তু আমার বাই হলে গুণ খোয়া লাগে ও কারণে দেখছি নতুন হিসাবে আবার কিছু জিনিস আবিষ্কার করছে যেমন নাস্টিক অবাই ইতায় মুসলমান ইমান তাদের বরবাদ কর্তা ধ্বংসকর্তা করিয়া একটা ষড়যন্ত্র যায় এহুদির দলাইল টেকা পয়সা কাইিয়া এহুদী অখলতা কিয়া এইগুলা তারা শরণ করিয়া লাস্ট পর্যায়ে এরা এহুদি ইতাও হল আইনের